হ্যালো দোস্ত, আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলের আরেকটি ফেস আপ ভিডিওতে আপনাকে সুস্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে শিক্ষকতার নিয়োগে বা ইন্টারভিউ যেটা হয় সেখানে বারবার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় বা বারবার কিছু কমন কোশ্চেন করা হয়, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কারণ অনেকেই আপনি জানেন না কীভাবে এই প্রশ্নগুলোকে হ্যান্ডেল করতে হয় বা অনেকেই প্রশ্নগুলোই শোনেননি, তো সেই প্রশ্নগুলি আমি আলোচনা করব। আমি এর আগে আরও 2 থেকে 3টি ভিডিও দিয়েছি এই ব্যাপারটা নিয়ে, তো আপনি এই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই যদি এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সেই ভিডিওগুলো আগে দেখে আসুন, তারপরে এই ভিডিওটি দেখবেন। আপনি যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগে যে এই ধরনের কোশ্চেন আনসার কী হবে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানান, আমি পরবর্তীকালে সেই কমেন্টের প্রশ্ন নিয়ে আরেকটি ভিডিও বানিয়ে দেবো। আমি সেই ধরনের প্রশ্ন, আজকে অনেকে কমেন্ট করেছে যে স্যার মন্তেশ্বরী ও কিন্ডার গার্ডেনের শিক্ষাব্যবস্থার মধ্যে পার্থক্য কী বা কেমন ধরনের, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং অন্যান্য প্রশ্ন নিয়ে অবশ্যই অবশ্যই আলোচনা করব। তো আলোচনা করে পূর্বে আপনাদেরকে জানাই যে আইকে স্টাডি আপনার জন্য একটি ম্যাটেরিয়াল ইন্টারভিউ গাইড লিখেছে। সেই ইন্টারভিউ গাইডটা আপনি যদি টোটাল প্যাকেজটা নিয়ে নেন তাহলে আপনি কিন্তু সমস্ত ধরনের গাইড পেতে থাকবেন। একদিকে যেমন আপনার আমি ফোনের মাধ্যমে 3-3টে অডিও ইন্টারভিউ নিয়ে নেব, সেই ইন্টারভিউগুলো নিলে আপনার অবশ্যই অবশ্যই মনে যে দ্বিধা গ্রস্ত আছে বা ভয় আছে সেটা কিন্তু কেটে যাবে এবং আপনি বুঝতে পারবেন কখন কি বলতে হয়, কেন বলতে হয়, কখন চুপ করতে হয়, কখন কতটা বলতে হয়, কখন কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে 1-2-3 বোঝা হয়, কেউ 3 সেকেন্ড পজ নিতে হয়, এই সমস্ত কিছু। এবং আপনি যদি বলেন না স্যার আমি PDF নিতে চাই অনলি, তাহলে PDF নিতে পারবেন। আপনি যদি বলেন হার্ড কপি নিতে চান হার্ড কপি নিতে পারবেন। তো সমস্ত কিছু কিন্তু আমাদের ইন্টারভিউ গাইড ম্যাটেরিয়ালে পেয়ে যাবেন। এর জন্য আপনাকে করতে কী হবে, আপনি আমাকে SMS করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7076656560708। তো এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করুন 7076656070708 নম্বরে। আর একবার নম্বরটি শুভ যাচ্ছে আপনার জন্য 7076656070708 নম্বরে। তো আসুন এবার শুরু করা যাক আজকের ইন্টারভিউ। প্রথম যে প্রশ্ন ছিল মন্তেশ্বরী এবং কিন্ডার গার্ডেন শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটা অনেকটাই ইম্পর্টেন্ট, তাই আপনি খুব ভালো করে দেখে নিন। তো চলুন এই প্রশ্নের উত্তরে আপনি কি বলবেন সেই যুক্তিটা আপনার জন্য আমি লিখেছি। আপনাকে যেটা করতে হবে, উভয় শিক্ষা ব্যবস্থার মধ্যে নিম্নলিখিত প্রয়োগ পার্থক্য দেখা যায়। নাম্বার 1 বা ক, কিন্ডার গার্ডেনে উপহার হলো খেলনা, মন্তেশ্বরীতে খেলনাগুলি প্রতীক রূপে ব্যবহৃত হয়। তো কিন্ডার গার্ডেনে উপহার হলো খেলনা কিন্তু মন্তেশ্বরীতে খেলনাগুলি প্রতীক রূপে ব্যবহৃত হয়। মন্তেশ্বরী স্বয়ং শিক্ষা নির্দেশ করে, মন্তেশ্বরী স্বয়ং শিক্ষা নির্দেশ করে, অর্থাৎ বাচ্চারা কোনো জিনিস খেলতে বা করতে করতে শিখবে, এটাই কিন্তু বোঝায় লার্নিং বাই ডুইং। কিন্তু কিন্ডার গার্ডেনে স্বাভাবিক শিক্ষা নির্দেশ করে, স্বাভাবিক শিক্ষা নির্দেশ করে, এইটাই হচ্ছে আপনার মন্তেশ্বরী এবং কিন্ডার গার্ডেনের মধ্যে পার্থক্য কি। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আপনি এই কথাগুলো কীভাবে বলবেন, তো এই কথাটা বলতে পারেন। বিদ্যালয়কে সমাজ বলা হয় কেন, বিদ্যালয়কে সমাজ বলা হয় কেন, বিদ্যালয়কে সমাজ বলা হয় এই কারণে বিদ্যালয়ের দ্বারা সমাজে প্রয়োজন সিদ্ধ হয়। নাম্বার 1, প্রতিটি ব্যক্তির সমাজ সাপেক্ষে প্রয়োজনীয় শিক্ষা বিদ্যালয় দিয়ে থাকে। নাম্বার 2, আচরণ শিক্ষা দেয় যা সমাজকে একত্রে প্রয়োজন, প্রকৃত জীবনবোধ আনে, বাস্তব অভিজ্ঞতা সঞ্চার করে, একমাত্র বিদ্যালয় হতেই ব্যক্তির পূর্ণ বিকাশ ঘটে। অর্থাৎ সমাজ গড়তে যে সমস্ত গুণগুলি মানুষের প্রয়োজন সমস্তগুলি একজন বিদ্যালয় বা বিদ্যালয়ের মাধ্যমে দেওয়া হয়ে থাকে, সেই জন্য বিদ্যালয়কে সমাজ বলা হয়। শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কি, আপনাকে প্রশ্ন করতে পারে শিশুকেন্দ্রিক শিক্ষা কাকে বলে। তারপরে এরপর আপনাকে প্রশ্ন করবে যে শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কি, এই প্রশ্ন। তো খুব সোজা সাপটা আপনি আনসার দেবেন, বেশি বাড়াতে যাবেন না, 2-1 লাইনে বলার চেষ্টা করবেন এই প্রশ্নটা। তো এই প্রশ্ন আনসার দেন, শিক্ষক শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক এবং নির্দেশক হিসাবে। তাহলে আপনি বলছেন ফ্রেন্ড, ফিলোজফার অ্যান্ড গাইড, এই কথাটা নিশ্চয়ই শুনেছেন। এই কথাটাকে আপনি ভাঙিয়ে বলবেন যে শিক্ষক শিক্ষার্থীর বন্ধু, দার্শনিক ও নির্দেশক হিসাবে শিশুকেন্দ্রিক শিক্ষার এক মহান দায়িত্ব পালন করবে। শিক্ষক তার শিশুর চাহিদা অনুযায়ী নিজেকে পরিবর্তন করে সেই চাহিদা মেটাবে এবং তাদের যে কোয়ারিজ বা চাহিদা আছে সেগুলোকে পূরণ করবে, শিক্ষকের মেন কাজ এই শিশুকেন্দ্রিক শিক্ষায়। আচ্ছা,
ভুলে যাওয়ার একাধিক কারণ উল্লেখ করো। মানুষ যে ভুলে যায় তার কারণ হিসাবে আপনি কি কি বলবেন? তো ভুলে যাওয়ার বিভিন্ন রকম কারণ হতে পারে, সেই কারণগুলির মধ্যে আমি আপনাকে কতগুলি কারণ বলতে চাই। এক, চর্চার অভাব। ইয়েস, ভুলে যাওয়ার প্রধান একটি কারণ হলো চর্চার অভাব। সে বারবার প্র্যাকটিস করে না, কারণ ম্যাথ বা লজিক্যাল সায়েন্সে আপনাকে অবশ্যই অবশ্যই বারবার প্র্যাকটিস করতে হবে। নাম্বার দুই, আঘাতজনিত ক্ষতি। এই আঘাতজনিত ক্ষতি আপনি নিশ্চয়ই সিনেমা দেখেছেন, সেই সিনেমায় কিন্তু দেখা যায় যে আঘাতজনিত ক্ষতি কি করা হয়েছে। তিন, নেশাকর বস্তু। অনেকে হয়তো নেশাগ্রস্ত হয়, আফিম গাঁজা এইগুলো খাওয়ার পরে কিন্তু সেইগুলো কিন্তু ভুলে যায়, অনেকেও অন্য কোনো নেশাও কিন্তু আছে। বস্তু অতি শিক্ষণ বা অতি শিক্ষণ, অনেক বেশি শিখেছে যা প্রয়োজন, হয়তো সে নাইনে পড়ে অথচ সে গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়াশোনা করছে বা চেষ্টা করছে, এর ফলেও কিন্তু চা পেশারে ভুলে যেতে পারে। তো এই বিষয়গুলি আপনি খুব সুন্দরভাবে পয়েন্ট আউট করে একটি বা দুটি লাইনে বলার চেষ্টা করুন। সো আজকের এই ফেসবুক ভিডিওতে এই পর্যন্ত শেষ করলাম। ভিডিওটি যদি কেমন লাগলো কমেন্টে জানান, আপনার প্রশ্ন কী আছে সেগুলোও জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, দিস ইজ আইকে।